সুপ্রিয় বন্ধুগণ, তোমাদের সবাই নিশ্চয়ই ভালো। আমার স্কুলে আজকে আমাদের সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমরা শিখব কিছু মজার মজার টেকনিক। অর্থাৎ আমরা জানি সাধারণ জ্ঞান বিশাল এক সমুদ্র, অনেক কিছু জানা, অনেক কিছু শেখার আছে। বিশেষ করে বিভিন্ন পরীক্ষা অনেক সময় বা অনেক কিছু লোকে জিজ্ঞেস করে এইটা কি, এইটা কি আমরা পারি না। আজকে আমরা যে টপিক, কিছু কিছু টেকনিক নিয়ে আলোচনা করবো। যেমন হচ্ছে মধ্যপ্রাচ্যের, আমরা জানি যে মধ্যপ্রাচ্য বলতে সৌদি আরব, ইরান, ইরাক এরকম অনেকগুলো দেশকে বোঝায়। শুধু কতগুলো দেশ এবং দেশগুলো কিভাবে মনে রাখবো, এটা একটা ঝামেলা, একটা প্যারা মনে হয়, মুখস্থ করি হয় না, থাকে না। একটা টেকনিক, একটা লাইন যদি মুখস্থ করি তাহলে মধ্যপ্রাচ্যের সব দেশের নাম মুখস্থ। দেখেন লাইনটা কি, শুনি তুই আজ ওই বাম ফিলিকার কুলে। লাইনটা যদি দুদিনের পরে মুখস্থ হয়ে যাবে কি, শুনি তুই আজ ওই বাম ফিলিকার কুলে। মনে করেন আপনার গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডের নাম ছিল সুমি, সে আপনার ছেঁকা দিয়ে চলে গেছে। আপনি হচ্ছে খুব, অথবা যার যার কাছে চলে গেছে সে হলো সিলিকা নাম, এবং সেই লোকটা ভালো না, মানে বাম বলতে আমরা খারাপ লোককে বুঝি। তখন আপনি ছেঁকা খাওয়া অবস্থাটা গান গাইলেন, একটা লাইন বললেন, কি বললেন, সুমি তুই আজ ওই বাম সিলিকার কুলে। এই এক লাইনের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ আছে। আমরা একটু দেখি তাহলে, এবার আমাদের প্রথমে দেখি যে সুমি তার মানে প্রথম অক্ষর কি, স। স দিয়ে কি হয়, স দিয়ে হয় সুদান। মানে সুদান একটা দেশের নাম না, দেশের নাম না, দেশের নাম, এবং সে দেশটা কোন দেশের মধ্যে, মধ্যপ্রাচ্যের মধ্যে। এবার হয় কি, মি, মি সুদান। আবার স দিয়ে আরেকটা দেশের নাম হয় কি, হয় সৌদি আরব, এটা তো আমরা জানি, রাইট। এবার দেখেন ম দিয়ে কি হয়, মিশর, ওকে। এবার দেখেন ত দিয়ে কি হয়, তুরস্ক, মানে তুরস্ক। এবার একটা হয় কি, ইউনেশিয়া। এবার দেখেন ই দিয়ে কি হয়, ই দিয়ে হয় ইরাক, ইয়েমেন, রাইট। সুমিতে সুতে সুদান, সৌদি সৌদি আরব, ইতে মিশর, তুতে তুরস্ক, ইউনেশিয়া, ইতে কি হয় ইরাক, ইয়েমেন। এরপর যদি আমরা দেখি আদে আছে, আদে কি হয় আলজেরিয়া। আলজেরিয়া একটা দেশের নাম, এবং সেটা কোন দেশে অবস্থিত, মধ্যপ্রাচ্য। এবং আরেকটা আছে কি, আদিয়ে হয় আরব আমিরাত। আমরা একটা দেশের নাম জানি, দেশের নাম কি, আরব আমিরাত। আরব আমিরাত কি করে, আমাদের যে ক্রিকেট খেলে আমাদের সমস্ত আরব আমিরাত, UAE, ইউনাইটেড আরব এমিরেটস। তাহলে হচ্ছে কি, এগুলো গেল। আমরা একটু লাইনগুলো আঁকা বাঁধা গেছে, আমরা একটু মুছে নেই, আর এবার দেখাচ্ছি। এবার দেখেন তাহলে বাকি আছে কি, জর্দে। জর্দে কি হয়, জর্ডান। জর্ডান নামে একটা দেশ আছে, বা নিচে নাম জানেন, জর্ডান কোন দেশের মধ্যে, মধ্যপ্রাচ্য। এবার দেখেন ও, ও দিয়ে কি হয়, ওমান। তাহলে এই পর্যন্ত শেষ, আমরা দেখলাম এটা। তাহলে জ দিয়ে জর্ডান, ও দিয়ে হচ্ছে ওমান, ই দিয়ে হচ্ছে কি ইরান এবং ইসরায়েল। আচ্ছা, এরপর আমরা দেখি বা দিয়ে কি আছে, বাহরাইন, একটা দেশের নাম আমরা জানি, বাহরাইন। মধ্যে আছে কি, মরক্কো। মরক্কো নামে একটা দেশ আছে, অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে, কিন্তু আমরা জানি জাতিসংঘের একমাত্র মুসলিম মহাসচিব, জাতিসংঘের একমাত্র মুসলিম মহাসচিব, যার নাম ছিল কি, কোফি আনান। এই ভদ্রলোক কোন দেশের, মরক্কো। এর নিয়ে একটা গল্প আছে যে এক লোক হচ্ছে ইন্টারভিউ দেখেছে, তো বলতেছে যে কোফি আনান, অর্থাৎ জাতিসংঘের মহাসচিবের নাম কি, কফি আনান, মানে কফি আনতে বলে নাই, ওনার নামই হচ্ছে কফি আনান। এরপর হচ্ছে দেখেন স, স দিয়ে কি হয়, সিরিয়া। খুব একটা দেশ যেখানে গৃহ যুদ্ধ চলতেছে। এবার দেখেন একটা দেশ আছে কি, লিবিয়া। নদিয়া কি আছে, লিবিয়া। এবার আছে কা দিয়ে কি আছে, কাতার। খুব উন্নত একটা দেশ আমরা জানি। এই লাইনের মধ্যে শুধু রটা বাদ যাবে, এতে কোনো দেশ নাই।
এর আছে কু দিয়ে কি হয় কুয়েত মানে কুয়েত সবচেয়ে কি টাকা বসে মানে যে কুয়েতের টাকার মান বেশি দিনারের মান বেশি কুয়েত এবার ল দিয়ে একটা কি কথা আপনারা জানেন ভালো লেবানন নাম কি লেবানন তাহলে আমরা কি দেখলাম দেখেন সুমি তুই আজ ওই বাম সিলিকার কুলে সুদান সৌদি আরব মানে সুদে কি দেখলাম সুদান সৌদি আরব মিশর তুরস্ক ইউনেশিয়া ইরাক ইয়েমেন আলজেরিয়া তারপর হচ্ছে কি জর্ডান তারপর দেখলাম ওম্যান তারপর কি দেখলাম ইরাক এখান দেখছি ইরান এবং হচ্ছে ইসরায়েল বাহরাইন মরক্কো সিরিয়া লিবিয়া কাতার কুয়েত লেবানন এই কটা দেশ হচ্ছে কি মধ্য প্রাচ্যের দেশ তাহলে মধ্য দেশ মুখস্থ